নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই হিন্দু ধর্মে বিশ্বাসী অনেক নারী সাবিত্রী বট ব্রত করে থাকেন কিন্তু আপনি জানেন কি আপনি কোন উপায়ে সাবিত্রী বটব্রত করবেন কিছু উপায় রয়েছে এই উপায় মেনে আপনি যদি সাবিত্রী বটব্রত করতে পারেন তবে আপনার অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে এবং যারা সন্তানের অভাবে ভুগছেন তাদের সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা যথেষ্ট হারে বৃদ্ধি পাবে আর এই সমস্ত কিছু ঘটবে আপনি যদি সাবিত্রী বটব্রত করতে পারেন আপনি এই বছর কখন সাবিত্রী বটব্রত করবেন তা এই ভিডিওটিতে আমি আপনাকে জানিয়ে দেব তার আগে দু একটি কথা জানিয়ে রাখি সাবিত্রী বটব্রত প্রত্যেক দম্পতিকে বার্তা দেয় জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তিনি স্বামীর সঙ্গ ত্যাগ করবেন না সবসময় স্বামীর দুঃখ কষ্টে তিনি অংশীদার হবেন একজন প্রতিব্রতা নারী তার স্বামীকে যমরাজের কাছ থেকে মুক্ত করার ক্ষমতা রাখেন এই কারণে প্রত্যেক মহিনার উচিত সাবিত্রী বটব্রত করার এছাড়াও এই দিনটিতে স্বামীর দীর্ঘায়ু কামনা করা হয় পাশাপাশি প্রাপ্তির আশীর্বাদ পেয়ে থাকেন এই সাবিত্রী বটব্রত করলে কিভাবে এই সাবিত্রী বটব্রত করবেন তা জানিয়ে রাখি যেদিন সাবিত্রী বটব্রত করবেন চেষ্টা করবেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার পর অবশ্যই গঙ্গা ঘাটে স্নান করে নেওয়ার চেষ্টা করুন এবং সেই গঙ্গা ঘাট থেকে শুরু করুন এই ব্রত তবে কারুপক্ষে যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতেই আপনি স্নান করুন এবং সেই স্নানের জলে অবশ্যই সামান্য গঙ্গাজল মিশিয়ে দিন স্নান করে উঠে আপনি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরুন তারপরে আপনি প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করুন এই ব্রতের দিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করুন অর্থাৎ নিরামিষ খাদ্য খাবার খান কোনোরকমভাবেই আমিষ খাদ্য খাবার খাবেন না বাঁশের ঝুড়িতে বা পাত্রে পুজোর সামগ্রী রাখুন এবং পুজোর ডানি নিয়ে বাড়ির কাছাকাছি কোনো বট গাছে অবশ্যই চলে যান যদি বাড়ির কাছাকাছি বট গাছ না থাকে তবে আপনি অসত্য গাছে গিয়েও পুজো দিতে পারেন আপনি অসত্য গাছের নিচে গিয়ে অথবা বটগাছের নিচে গিয়ে পুজো দিন প্রথমে বটগাছে বা অশ্বত্থ গাছে জল অর্পণ করুন তারপরে আপনি আপনার সাধ্য মতো ফল ফুল এবং মিষ্টান্ন সহযোগে বটগাছকে পুজো করুন বটগাছের পুজো হয়ে যাওয়ার পর আপনি পাঁচবার সাতবার এগারোবার বা একুশবার বটগাছকে প্রদক্ষিণ করুন এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করুন অথবা আপনার যাতে সন্তান প্রাপ্তি হয় তার কামনা করুন অথবা আপনার যদি ধন সমস্যা থাকে তবে ধন সমস্যা যাতে আপনার ধীরে ধীরে কমে যায় সেই কামনা করুন কারণ আপনারা প্রত্যেকেই জানেন বট গাছে এবং অসত্য গাছে তেত্রিশ কোটি দেবদেবীর অবস্থান রয়েছে এবং এই বট গাছ বা অশ্বত্থ গাছকে যদি আপনি পুজো করতে পারেন তবে শনি মহারাজ সন্তুষ্ট হন কাজেই আপনি অবশ্যই ধন প্রাপ্তির জন্য স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বা সন্তান প্রাপ্তির জন্য সাবিত্রী বটব্রত করুন সারাদিন উপোস থাকুন সন্ধ্যার পর ফলাহার গ্রহণ করুন এরপর আপনি সাবিত্রী বট ব্রত কথা অবশ্যই শুনুন পরের দিন ব্রাহ্মণদের আপনি আপনার সাধ্য মতো কিছু খাওয়ান এবং তারপর ব্রাহ্মণদেরকে অবশ্যই আপনি আপনার সাধ্য মতো কিছু দান করুন ব্রাহ্মণকে খাওয়ানোর পর আপনি ব্রাহ্মণের চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করুন এরপরে আপনি খাবার খান দেখবেন এতে যে আপনার মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা খুব সহজেই পূরণ হয়ে যাবে এ বছর সাবিত্রী ব্রত আপনি করতে পারেন অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত মুহূর্তে এই বছর দশই জুন পড়েছে সাবিত্রী ব্রত দশই জুন অভিজিৎ মুহূর্ত রয়েছে দুপুর এগারোটা বেজে একান্ন মিনিটে এবং এটি শেষ হবে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং অমৃত সময় শুরু হচ্ছে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং অমৃত সময় শেষ হচ্ছে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিটে এই সময়ের মধ্যে আপনি অবশ্যই বটগাছকে পুজো করুন উপকার পাবেন ধন্যবাদ